ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد তাদেরকে বসার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ জবান খুলে উচ্চ আওয়াজে একসঙ্গে বলে উঠছি সৈয়দিনা
শিবে আবু তালিব সে এক কারাগার, কাটল সিথাই তোমার বহুদিন হলো পার। শিবে আবু তালিব সে এক কারাগার, কাটল সিথাই তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কে দেখে দে, দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জন্মাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা, অবশেষ হয়ে গেল অবশেষ হয়ে গেল তিন কায়েমের জয়। তুমি রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি কারনি, আল্লাহুম্মা সাল্লি আলা রসুল মর ভালো বাসা, রসুল মর আলো আশা, রসুল মর প্রেম বিরাহের মূল আলোচনা, রসুল মর কাজে কর্মে অনুপ্রেরণা, আল্লাহুম্মা সাল্লি আলা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। শরীরুন বালাগা উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সিরাজুল মিল্লাতা তুমহি ফখর দালাম, সিরাজুল মিল্লাতা তুমহি ফখর দালাম, দিলবারে মাওলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দরহ বলা তনুলা বিকমাই কশফত তুজা বিজমালিহি হাসনুল জামিউ খিসালিহি সাল্লু। ও নাই ফুল তো বুলবুল কা তরন্নুম ভি না হো, জিম্মে দহর মে কলিয়ों का तबस्सुम भी न हो, बलागन उलन बिजमाली कशफत तुजा बिजमाली, हस्न गो जमीउ खिसाली सल्लु अलैहि। اللهم آمين ربنا رب ذنبنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. الله تعالى جنايده جنار
শৈলকোপা উপজেলার মজুমদার পাড়া জামে মসজিদের প্রাঙ্গণে অনুষ্ঠিত আমার সামনে উপস্থিত পত্র এলাকার দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক তাওহীদের পতাকা বাহী কালেমার ঝান্ডা বাহী দীন ইসলামের নরশের দূত আমার একান্ত প্রিয় দিনী ভাইরা পর্দায় আছেন এলাকার সম্মানিত মা ও বোন আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি আবার আমার পক্ষ থেকে ভক্তিপূর্ণ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে জানতে চাচ্ছি সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। তো ভালো রাখার মালিক কে? আল্লাহ। ভালো রাখার? আল্লাহ। কাউকে সুস্থতা দান করার মালিক? আল্লাহ। অসুস্থ করার মালিক? আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক? আল্লাহ। সম্মান দেওয়ার মালিক? আল্লাহ। সুখ খাওয়ানোর মালিক? আল্লাহ। আচ্ছা, এই তো শুরু করলেন আপনারা, এইভাবে যদি চলতে থাকে তার শেষে কি হবে আল্লাহ। যাই হোক, এটা মানে আমাদের তো অন্তরে কথা হয়, তাই না? মুখের কথা। আরেকটা বিষয় একটু অবাক হলাম, সেটা হচ্ছে অনেক জায়গায় দেখেছি পাফলের পোস্টার গুলোতে অনেকগুলো নাম, মানে এমন ভাবে লেখে, প্রথমে লেখে যে সভাপতি কয়েকজনের নাম, এরপরে সহ সভাপতি আরো কয়েকজনের নাম, এরপরে দেয় হচ্ছে সম্মানিত অতিথি আটজন, এরপর আমার বরেণ্য অতিথি ছয়, এরপর আমার আমন্ত্রিত অতিথি দশ, এরপর আমার বিশেষ অতিথি হিসেবে দেখলাম একটা গুণে গুণে 217 জন, মানে একটা পোস্টারে কঠিন একটা অবস্থা। আলহামদুলিল্লাহ সেদিক থেকে মাশাআল্লাহ খুব সুন্দর একটা পোস্টার করেছেন আপনারা, ধন্যবাদ জানেন। আচ্ছা, এটা হলো একটা বিষয়, তো যাই আস্তে আস্তে কথা হবে। তার সঙ্গে যে মহাত্মা বড় তার আমাকে আপনাকে সারাদিন কর্মব্যস্ততা কি পাড়ি দিই, ঝিনাই দরজার শৈলকোপা, মানে শৈলকোপা নাকি শৈলকোপা বলা শুরু করে দিচ্ছে, শৈলকোপা মজুমদার পাড়া মসজিদের এই তাফসীরুল কোরআন মাহফিল যে মহান তাবারকতা আমাকে আপনাকে কবুল করবে। আসুন আমার সমস্যরে দিন থেকে মস্তক অবনত চিত্তে নত সে খুশি হয়ে সেই মহান তাবারকতার মহান দরবার কালে গত শুক্রবার করে দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ, বলছি রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরা, হামদান কাসীরা, তাইয়িবান, তাইয়িবান, মুবারাকান ফীহি, মুবারাকান ফীহি, ইয়া রাব্বি, ইয়া রাব্বি, লাকাল হামদ, লাকাল হামদ, কামা ইয়ানবাগী, কামা ইয়ানবাগী, লি জালালি ওয়াজহিকা, লি জালালি ওয়াজহিকা, ওয়া আযীমি সুলতানিক, ওয়া আযীমি সুলতানিক, আমরা লতা প্রশংসা দায়ী করে নিলাম, বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম পাঠিয়ে দিচ্ছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নাগরিক, আমরা এখানে শুনতে এসেছি কার কালাম? আল্লাহ। এই যে আমার হাতে দিচ্ছে এই কিতাবটা কার? আল্লাহ। এর মধ্যে যে কথাগুলো আছে সব কথা কার? আল্লাহ। নাকি দুনিয়ার কোনো মানুষের কথা আছে? না।
এই কোরআনের সম্মান কম না বেশি? এই কোরআনের মর্যাদা আপনার আমার জীবনের চাইতে কম না বেশি? এই কোরআনের মর্যাদা আসমানের নিচে জমিনের উপরে অন্য কোন কিতাবের সাথে যদি তুলনা করা হয় তাহলে এই কিতাবের কাছাকাছি পর্যন্ত আসার মতো কোন কিতাব আছে কি? এই কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন, যে কিতাব থেকে আসলো আসমান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করা হলো, যে কিতাব আসলো আমাকে আপনাকে সংশোধন করিয়ে পরিশুদ্ধ জীবন গঠন করার মাধ্যমে মহানায়ক জীবনে অনন্তকালের এক জীবনে পাড়ি জমানোর জন্য যে পাথর দরকার সেই সমস্ত পাথেও নিয়ে যে কোরআন আসলো আপনার আমার জীবনকে সুন্দর করে পরিশুদ্ধ করে জান্নাতে নেবার জন্য যে কোরআন আসলো আজকে দুঃখের সঙ্গে আফসোসের সঙ্গে বলতে হয় 95% মুসলমানের দেশে এই কোরআন কারিম নিয়ে ষড়যন্ত্র করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান তো সেই জাতি যারা এই কোরআনের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিতে জানে, যারা এই কোরআনের সম্মান রক্ষার জন্য যারা শাহাদাতের মর্যাদা পেশ করতে জানে। আমরা মুসলিম জাতি ধৈর্যের পরিচয় দিয়েছি বলে তো আমরা ভেবে নিলাম, আমরা খালিদ বিন ওয়ালিদের সেই ইতিহাস আমরা ভুলে গেছি তো আমরা ভেবে না, আমরা তাফসীরুল কোরআন মাহফিলের মাধ্যমে সাবধান করে দিতে চাই। আর যদি দেখো কোরআনের সম্মান নিয়ে ছিলমিনি খেলা হয় বাংলার তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঠেলে দিয়ে তোমাদেরকে এই জমিন থেকে তাড়ানোর ব্যবস্থা করতে কথা বলেন ঠিক কিনা? এবারের পক্ষে রাজি আসেন কারা কারা দু হাত উঁচু করে দেখা যায়। প্রধান বক্তা রেডি হচ্ছে, প্রধান বক্তা ছিলেন তো প্রধান আকর্ষণ তৈরি মানে প্রস্তুত হচ্ছে। সর্ববৃহ সুরার 177 নম্বর আয়াতের কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। এখানে মূলত আল্লাহ পাক কি বলতে চেয়েছেন সেখান থেকে কিছু কথা নিয়ে আমরা সামনের দিকে আগানোর চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলা আপনাকে শোনা এবং আমল করা তৌফিক দান করুন বলছি আমি। আমিন। এই কোরআনের কোনো ভুল নাই, সন্দেহ নাই, সব আমরা জানি না। এই কোরআনের তো কোরআন বানাবার জন্য অনেকে চেষ্টা করেছে, কেউ পারে নাই। এই কোরআনকে ভুল ধরার জন্য অনেকেই এসেছে, কিন্তু দেখা গেছে তার নিজের জীবনের ভুল ত্রুটিগুলো সে নিজেই বুঝতে পেরে একটা সময় কোরআনের ভুল ধরতে এসে কোরআনের ছায়া তলে আশ্রয় নিয়েছে। এটা তো সেই মজিদার জীবন্ত মজিদার হচ্ছে কোরআনে কারি। কোরআনের ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই, কারণ আমার বয়স এখনো 40 হয়নি। 40 বছর বয়স হলে জ্ঞানের একটা পরিপক্কতা আসে। নবুয়তের দায়িত্ব আল্লাহ পাক যখন দিয়েছেন নবীরে বয়স কত হওয়া লেগেছে? 40। তাছাড়াও শুধুমাত্র যারা এই কোরআন নামক মহাসাগরে যারা সাঁতার কাটে মানে গবেষণা করে রিসার্চ করে তাদের পক্ষে কিছু কথা বলা বা লেখা সম্ভব, তবে কেউ এটার ব্যাখ্যা লিখে কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহর কোরআন বলে
تختم فلك كلمات ربي ولو جئنا بمثله مددا. الله اكبر. الله তমাম দুনিয়ার সমস্ত সাগর আর মহাসাগরের পানিগুলো যদি একত্রিত করে কালি বানানো হয়, কে বলছেন? আল্লাহ। আল্লাহ পাক বলছেন, এইরকম করে যদি সমস্ত পৃথিবীর পানিগুলি যদি কালি করা হয়, সমস্ত পৃথিবীর গাছপালা যত আছে, বৃক্ষরাজি যত আছে, সব কিছুর ডাল পালাগুলি যদি কেটে কলম বানানো হয়, আর তাই দিয়ে যদি আমার কালামের ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, কেমন হয়ে যাবে? আমার এই কালামের ব্যাখ্যা লিখে কেউ কোনোদিন শেষ করতে পারবে না। আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছে। সম্মানিত হাজেরিন, এই কিতাবে মজেদার আমরা দেখতে পেয়েছি, এটা কেয়ামত পর্যন্ত তার এই ক্যারিস্টিক, এই মজেদা সে দেখাতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন সে আয়াতে একটু আমরা শিখে নেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله. الله أكبر. الله رب العالمين قربان بمبشرين যেদিকে তুমি তোমার এই মস্তকটাকে ঝুঁকাও না কেন, মাথা ঝুঁকাও না কেন, রুকু করো না কেন, সিজদা করো না কেন, এর মধ্যে প্রকৃত কল্যাণ পাবে না। আল্লাহ পাক বলছেন, প্রকৃত কল্যাণ তুমি তখনই পাবে যখন আমরা সবাই মিলে ইমান আনব কার উপরে, বলো আসতে বলবেন না কার উপরে, আর সেই ইমানটা হবে দুর্বল না মজবুত, মজবুত হবে। আমাদের সকলের ভিতরে কিন্তু ইমান আছে, সকলের ভিতরে ইমান আছে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, মনে করে নামাজ পড়ে না একদম, কিন্তু যদি শোনে তার গ্রামের মসজিদটি ভাঙতে আসতেছে, বলে যে নামাজ পড়ে না, সেও কি বসে থাকতে পারবে এই কথা শোনার পরে? ইমানের কারণে সে সহ্য করতে পারবে না, বলবে মসজিদ ভাঙতে আসছে, যে ভাঙতে আসছে তার সঙ্গে প্রয়োজনে যুদ্ধ করব, তবু মসজিদ ভাঙতে দেব না। কথা বলে ঠিক, সিম্পল একটা উদাহরণ দিই না, প্রত্যেকের ভিতরেই ইমান আছে, তবে অধিকাংশ আমাদের ভিতর ইমানটা হচ্ছে দুর্বল, কি বলবেন? দুর্বল, মজবুত হয় না। সম্মানিত হাজেরিন, তাহলে আগে ইমানটাকে ঠিক করতে হবে, ইমান আনতে হবে আল্লাহ পাকের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. جرب لنا الله أكبر. الله أكبر. الله أكبر. এমন একখানা ব্যবসার কথা বলব না যে ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের আগুন থেকে নাজাত পেয়ে যাবে, কে বলছেন? সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আমরা সবাই মিলে ইমানটা বোকার উপরে। আল্লাহ তাই বলছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ইমান আনতে হবে।
এখানেও আল্লাহ সে কথা বলে দিলেন, কিন্তু সীমানটা হবে মজবুত। আমাদের সকলের ভিতরে ঈমান আছে দুর্বল, ঈমানটাকে মজবুত করার জন্য অনেক কিছু প্র্যাকটিসের দরকার আছে না নাই বলেন? আছে। অনেকেই বলে নামাজের কি দরকার, আমার ঈমান ঠিক হয় নাই, বলে কিনা বলে হুজুরা কি ঈমান ঠিক হোক তারপরে নামাজ পড়ুন। আচ্ছা বলেন, ঈমান ঠিক করে নামাজ নাকি নামাজ পড়তে পড়তে ঈমান ঠিক করা লাগে, কোনটা? আচ্ছা, তাহলে যারা কথা বলে তারা খুব চালাক মানুষ, তারা চিন্তা করে ফাঁকফোকর দিয়ে দিনের কাজ কিভাবে ফাঁকি দেওয়া যায়, এই কাজগুলি করে এই কথাগুলি বলে তারা মূলত আল্লাহকে ফাঁকি দিতে গিয়ে নিজেরাই ফাঁকিতে পড়ে। কথা বলো ঠিক? তাহলে ইমানটাকে ঠিক করতে হবে নামাজ পড়তে পড়তে। অনেকে বলে মনে মন ঠিক নাই, নামাজে দাঁড়ালে অনেক কিছু মনে হয়, ওই নামাজ পড়ে কি করা কি হয়, নামাজ পড়তে গেলে দুনিয়ার কথা মনে হয়। আসলে এটা কথা সঠিক কিনা বলেন? নামাজ পড়তে গেলে মনে হয় কিনা? আমাদের হয়। তাই বলে কি নামাজ পড়া বাদ দেওয়া যাবে? আচ্ছা, তাহলে একটা সুন্দর একটা ঘটনা আমরা শুনি। একজন সাহাবি এসেছেন রাসূলের কাছে, কিন্তু আমার নবীজি নাই, হযরত আলীকে পেলে, বলছেন আলী রাসূল কোথায়? রাসূল তো নাই, আমাকে বলো কি সমস্যা। কয় না, এটা নবী কি বলতে, নবীজি কি বলতে হবে? কয় না, আমাকে বলো দেখি, রাসূল তো নাই। এই সাহাবি এবারে বলছেন, শোনো ভাই আলী, তুমি যখন জানতে চাচ্ছ তাহলে আমার কথা মনোযোগ দিয়ে শোনো ভাই আলী, আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমার ব্যবসার চিন্তা মাথায় আসে, স্ত্রী সন্তানের কথা মাথায় আসে, আর অনেক কিছু দুনিয়াবি অনেক চিন্তা মনের ভিতরে আসে। বলতো আলি, নামাজের মধ্যে এগুলি মনে হওয়ার কারণে আমার নামাজটা নষ্ট হয়ে যাবে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমার নামাজ তো বাতিল হয়ে গেছে, হয় না শক্ত একটা ফতোয়া মেরে দিলেন। সাহেব হতাশ হয়ে চলে গেলেন, আর মনে মনে ভাবতেছেন তাহলে তো আমার কোন নামাজ হয় না। আমার নবীজি যখন ফিরে আসলেন, নবীজির কানে খবরটা চলে গেল, এবার আমার নবীজিকে জানা হলো, ইয়া রাসূলুল্লাহি, আপনার মুসাবি এমন কথা আলীকে বলেছিল। এরপরে এই ঘটনা ঘটেছে, আমার নবীজি হযরত আলীকে ডাকলেন, ডেকে বললেন, আলী রে, তুমি কি আমার অমুক সাহাবীকে এমন ফতোয়া দিয়েছ নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হব নাকি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমি দিয়েছি ফতোয়া। নবীজি এবার বললেন, শোনো আলী, তুমি এই মুহূর্তে অজু মানো, অজু মানো, দুই রাকাত নামাজ আদায় করো। এরপরে দুই রাকাত নামাজ আদায় করার পর আমার সঙ্গে তুমি সাক্ষাৎ করো। এই দুই রাকাত নামাজ শেষ করে আমার সঙ্গে যখন সাক্ষাৎ করবে, আমি রাসূল তোমাকে সুন্দর একটা চাদর উপহার দিয়ে দিব। কি উপহার দিব? চাদর। আলী, তুমি নামাজ পড়ে আসো, যে দেখা আমি একটা চাদর তোমাকে বহার, এটা মন্দ থাকাই মনে হয় ভালো। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে ওযু বানায় নামাজ শুরু করে দিয়েছেন। প্রথম রাকাত খুব মনোযোগের সঙ্গে সুন্দর করে নামাজটা সম্পন্ন করেছেন, কিন্তু যখন দ্বিতীয় রাকাত শুরু করেছেন, তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে তার মনের মধ্যে জাগ্রত হলো, রাসূলুল্লাহ আমাকে একখানা চাদর দিতে চাইল, নামাজ শেষ করলে সেই চাদর আমাকে রাসূল দিলেন, তাহলে কি সেই চাদর আম্মাদান আয়েশার ঘরের চাদর নাকি আম্মাদান হাফসার ঘরের চাদর? নামাজ ঠিক আছে নাকি? না, এই চাদরের কথা মনে হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ করলেন, ডানে সালাম ফিরলেন, আবার বামে সালাম ফিরলেন, আবার নবীজির চোখে চোখ পড়ে গেল।
আমার নবীজিও মুস্কি মুস্কি হাসেন, হযরত আলীও মুস্কি মুস্কি হাসেন। নবীজি জিজ্ঞেস করলেন আলীকে, কেন তুমি হাসো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই কারণে হাসেন আমিও ওই কারণে হাসি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সাদর কথা মনে হয়। রাসূল বললেন, তাহলে ওই যে সাহাবী শক্ত একটা ফতোয়া মেরে দিলেন নামাজ বাতিল, এখন তোমার নামাজ? আমি একটু সাদর দিতে চাইলাম আর দুই রাকাত নামাজের ভিতরে তোমার সাদরের কথাই মনে হয় না, তোমার তো নামাজ বাতিল। ইয়া রাসূলুল্লাহ, তাহলে উপায় নামাজ নবী যে বার বলছেন শোনা আলি, এবং শক্ত ফতোয়া কাউকে দিও না। আমার উম্মতের সারাদিন কত ব্যস্ততার মধ্যে থাকি, স্ত্রী সন্তানের জন্য তাদের দেখাশোনা করতে হয়, লালন পালন করতে হয়, ভরণ পোষণের জন্য বাইরে কর্মক্ষেত্রে সময় দিতে হয়, অনেক পেরেশানির মধ্যে আমার উম্মতেরা থাকে। শুধু তাই এত ব্যস্ততার মাঝে সামান্য সময়ের জন্য যখন নামাজে দাঁড়িয়ে যায়, তখন দুনিয়ার সমস্ত কথাগুলি তার ভিতরে মনে আসতে পারে, কারণ শয়তান পিছনে আছে রে ভাই। আজ শয়তান অসওয়াস আদিকে অনেক কিছু মনে করানোর চেষ্টা করবে, অনেক কিছু মনে আসবে। তবে আমার উম্মতেরা যদি এই যে দুনিয়ার কি কথা আছে, কোন কথা যদি নামাজের মধ্যে মনে হয়, সঙ্গে সঙ্গে আবার সেটার থেকে ফিরে আবার নামাজের দিকে মনটাকে ঘুরায় আনতে হবে। এই চেষ্টাটা যদি আমার সকল উম্মতের মধ্যে থেকে থাকে, আর এইভাবে যদি নামাজটা হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ভিতরে অনেক কিছু মনে আসার পরে তার এই চেষ্টাটা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামাজটাকে কবুল করে নিবে। কত সুন্দর কথা! এরপরে তুমি কেউ বলবেন যে আগে মন ঠিক করি তারপরে নামাজ বলবেন কেউ? কত সুন্দর! আল্লাহ পাক কত সুবিধা দিয়েছেন আমাদের ছাড়ি মসজিদে চল দি মেরে কাজে, মসজিদে চল দি মেরে কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো শোন রে আজান, উঠি রে সোজা ছাড়ি, মসজিদে চল দি মেরে কাজে, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো শোন রে আজান। কত সুন্দর করে কবি যদি এত কথা বলতে পারে নামাজের ব্যাপারে, আপনার কোথায় আছে সেই ফেরা কম বলা যায়? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, হে বলত হতে পারে জোহরে জানাজা তোমার, হে বলত হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, হে বলত হতে পারে জোহরে জানাজা তোমার, হে বলত হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? যে কোনো সময় মত হয়ে যেতে পারে, ফজর আমি কাজা করতেছি দিনের পরে, জোহরে আশা রাখি আবার মত হয়ে যেতে পারে। মতের কি কোন নির্দিষ্ট সময় দেওয়া আছে নাকি? যে কোনো সময় হয়ে যায়। আবার আরেকটা কথা, নামাজ যে আমরা পড়বো, নামাজ নিয়েও ছেলেপেলে সমাজে আছে না, নামাজ দিয়ে মারামারি পর্যন্ত হয় কি নিয়ে?
কেউ হাত পারে দাবিতে, কেউ আমার মানে বুকেতে, কেউ আমার হাত ছেড়ে দেয়, মানে এই বলে এটা ঠিক দাবিটা ঠিক, কেউ বলে বুকে এটা ঠিক, কেউ বলে হাত ছেড়ে দেওয়া এটা ঠিক। একটা ছোট্ট একটা আমি উদাহরণ দিয়ে থাকি, সেটা হলো এক এলাকায় মেহমানরা দাওয়াতে গেছে, দাওয়াত খাওয়া যখন শেষ বান্দিবে রক্ত হয়ে গেছে, আজান মানে সময় হয়ে গেছে আজানে, নিকটে ছিল ছোট্ট একটা বাজার, ছোট্ট একটা মসজিদ। এই মসজিদের নির্দিষ্ট কোন ইমাম ছিল না, মানে যে যখন পারত আজান দিয়ে নামাজ পড়ে, এরকম দুই একটা জায়গায় আছে না নাই বলো। এখন এই লোকেরা চলে গেছে সেখানে, দেখেন হ্যাঁ তাই তো কেউ নাই, একজন আজান দিছে মাগরিবের রক্ত, সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায় গেছে, ইমাম তো নাই। ভিতর থেকে মেহমানদের ভিতর থেকে একজন সামনে চলে গেছে, ইনি হলো হানাফি মাযহাবের মানুষ, একা মাথায় গেছে আল্লাহ আকবার বলে নাবি হাত পাচ্ছে। এখন ইমাম মুহাম্মদের যিনি অনুসারে পিছন থেকে বলে, এ ভাই প্রাণ দেবেন, আপনার নামাজ তো সঠিক পদ্ধতিতে হচ্ছে না, আপনি হাত ওখানে রাখতেছেন কেন, আপনি পিছনে আসেন সঠিক নিয়ে মানি যান। তো বেচারা ভাবছে যে সে তো আর ইমাম না, হয়তো ভুল ভুল হতে পারে। এই বেচারার সামনে গিয়ে আল্লাহ আকবার বলে বুকে হাত পাচ্ছে, ইমাম মালিকের অনুসারে একদম পিছন থেকে পড়ে, কি ব্যাপার আমি থাকতে তো এই নিয়ম চলতে দেওয়া যাবে না, এ ভাই পিছনে আসেন তো, এগুলো হচ্ছে না, আমাকে সামনে করে সঠিক নিয়ে মানি যায় না। ও আচ্ছা ঠিক আছে, তা এবার আল্লাহ আকবার হাত ছেড়ে দিয়েছে। পিছনে আরেক বেচারা ছিল, বেচারা এই দৃশ্য দেখতেছে আর দুঃখে সে ভাবতেছে হারে এই মাগরিবের নামাজের সময় তো থাকে অল্প সময় নাকি বলে ঠিক কিনা, এইরকম ছেলা ফেলে যদি চলতে থাকে তো এসার আমাদের সময় হয় কি শুরু হচ্ছে। বেচারা দুঃখ নিয়ে সামনে আগায় গিয়ে বলতেছে, ভাই এত ছেলা ফেলে দরকার নাই ভাই, আমি নিরপেক্ষ মানুষ, আমাকে সামনে দেন একটা পয়সা দিয়ে দিব, বুঝলেন না ভাই এটা কোন মাঝাবে আসলে বলেন তো, আমি এতক্ষণ চিন্তা করে দেখলাম আপনাদের এই সব কারবার দেখি, যাবে নাবিতে বাড়ায় দোষ না, বুকে বাবা দোষ না, ছেড়ে দেওয়ার মধ্যে দোষ না, দোষ আসলে কপালের, এই জন্য কপালের অবস্থা কথা বলেন ঠিক, কপালের অবস্থা এই, এমনি মানুষ নামাজ পড়ে না, আরো এরকম ফতুয়া ছেলা ছেলে কত যে অবস্থা, থর দল নিম্ন জল নিন আমি নাচে না নাই নাচতে না জ্বরে মনাদত হবে কি হবে না কত যে একটা আছে না নাই তবে আছে। তাহলে এই নামাজ সব কিছুর ঊর্ধ্বে রেখে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে পড়তে ইমানটাকে মজবুত করতে হবে, কে বলেছে আমার ভাই এইভাবে করি ইমানটা যখন ঠিক হয়ে যাবে, ইমান যখন একজন বান্দার মধ্যে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়ে যায় তখন সে তার ভিতরে একটা পরিবর্তন এসে যায়, তখন সে কেমন হয় তার চরিত্রটা, তার চরিত্রটা সাহাবায়ে কেরামের চরিত্র সঙ্গে আস্তে আস্তে মিলে যায়, সাহাবীদের চরিত্রটা কেমন ছিল আপনারা কোরআন বলছেন জোরে করুন আল্লাহ তার সঙ্গী সাথী যারা তারা হলো আশিদ্দাউফার কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর, কে বলছেন কাফেরদের ব্যাপারে তারা বজ্র কঠোর কেমন করে
যখন ইমানটা মজবুত হয়ে গেছে তারা বুঝতে পেরেছে জানতে পেরেছে কারণ রাসূল তো বলে দিয়েছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুলা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তান সন্ততি ধন সম্পদ পরিবার আত্মীয় স্বজন এমনকি নিজের জীবনের চাইতে আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতেই পারবে না। কত শক্ত কথা! তাহলে স্ত্রী সন্তান পিতা মাতা ধন সম্পদ এমনকি নিজের জীবনের চাইতেও রাসূলকে ভালোবাসতে হবে কম না বেশি? বেশি। এই হলো মজবুত ঈমান। এটা যখন তারা জানতে পেরেছে বদ্ধমূল করে নিয়েছেন অন্তরে প্রমাণও দেখেছেন যেমন বদরের প্রান্তরে আমার নবীজি 313 জন সাহাবীকে যখন ইমপ্লোড করলেন বদরের ময়দানে নিয়ে গেলেন মুসলমানদের সরঞ্জাম তেমন ছিল না রাসূল বললেন সাহাবীরা আমাদের তো তেমন অস্ত্র নাই ঘোড়া নাই ঢাল নাই তলোয়ার নাই সুতরাং তোমরা কি করো যাদের ঠাল তলোয়ার আছে হেলমেট আছে তোমরা এগুলো পরে নাও ধারণ করো আর যাদের হেলমেট নাই যুদ্ধের জন্য লড়াই করার জন্য যে হেলমেট দরকার যাদের নাই তোমরা কি করো পাগড়ি পেঁচায়া পেঁচায়া তোমাদের মাথাটাকে ঢেকে ফেলো শুধু চোখ দুটো বের করে রাখো কারণ মক্কা থেকে যারা আসতেছে তোমাদের সকলেই সকলেই হলো আপনজন কারো বাবা কারো ভাই কারো মামা কারো খালু কারো খোপা এরকম সবাই হলো আপনজন যুদ্ধ করার জন্য আসতেছে এজন্য তোমাদের চেহারাটা যেন দেখে যেন বুঝতে না পারে চিনতেই না পারে এজন্য তোমরা চেহারাটাকে ঢেকে ফেলবা রাসূলের কথা অনুযায়ী সবাই কেরাম তাদের চেহারা ঢেকে ফেললো পাগড়ি দিয়ে পেঁচায় যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়লেন এর মধ্যে একজন ছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা তিনিও যুদ্ধ করতেছেন যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তিনি দেখতে পেলেন তার তরবারির সামনে তার জন্মদাতা পিতা জাররা দাঁড়িয়ে গেছে আবু জেহেলের পক্ষ নিয়ে সে এসেছে আবু জেহেলের পক্ষ নিয়ে যুদ্ধ করার জন্য এসেছি আমার নবীজিকে হত্যা করবে ইসলামকে এখানে শেষ করে দেবে এই মন মানসিকতা নিয়ে আবু জেহেলের সঙ্গে সে শিরকের প্রতীক হয়ে আবু জেহেলের সঙ্গে যুদ্ধ করার জন্য এসেছে আবু উবাইদা যখন এই দৃশ্য দেখলো আহারি আবু জেহেলের সঙ্গে তো আমার পিতা এসেছে আমার তরবারির সামনে আমার পিতা না না আমার পিতার সঙ্গে আমি লড়াই করতে পারি না এই ভেবে তিনি কৌশল করে তার পিতার সামনে থেকে ফিরে গেলেন তার পিতা তাকে চিনতে পারে নাই কারণ তার মুখ চেহারাটা ঢেকে ফেলা পিতা বুঝতেই পারে না এটা তার সন্তান আবু উবাইদা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে যখন আরেকজন কাফেরের সঙ্গে লড়াই করতেছেন মনে মনে ভাবতেছেন আহারি আমার পিতা এসেছি আমার নবীজিকে হত্যা করার জন্য আমার নবীজিকে হত্যা করার জন্য আমার আব্বা এসেছে কিন্তু আমি তো জানি আমার ভিতরে যে ঈমান এসেছে ঈমানের দাবি অনুযায়ী আমার পিতা মাতা আত্মীয় স্বজন আমাকে আমার জীবনের চাইতে ও রাসূলকে তো বেশি ভালোবাসা লাগবে আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে সুতরাং ঈমানের দাবি অনুযায়ী আজকে যদি আমি আবু উবাইদা পিতা মনে করেন এই যুদ্ধের ময়দানে আমি যদি আমার পিতার সঙ্গে লড়াই না করি আর কোনো কারণে যদি আমার নবী আক্রান্ত হয়ে যান অথবা শাহাদাত বরণ করেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি আবু উবাইদা ওর মুখ নিয়ে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার এমন চিন্তা যখন তার মনের মধ্যে আসলো আর তিনি দেরি করলেন না এবার ভাবলেন আমার আব্বা যদি আমার সামনে এবার পড়ে যায় তাহলে মোকাবেলা হবে লড়াই করব পিতার সঙ্গে এবার এই মানসিকতা নিয়ে যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে তার পিতা আবার তার সামনে পড়ে গেল
হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেলেন দেরি করলেন না তরবারিটা উঁচু করে আল্লাহু আকবার স্লোগান দিয়া পিতার গর্দান বরাবর তরবারি মেরে দিল এবার আবু উবাইদা এই তরবারি লাগাতে তার পিতা জাররা তার গর্দানটা মাটিতে গড়াগড়ি খেতে লাগলো আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হুকুম তরবারিটা ফেলে দিয়া চিৎকার করতে করতে যুদ্ধের ময়দান থেকে বাইরে বের হয়ে গেলেন পাহাড়ের গোড়ায় বসে তিনি হাওয়া করে কান্নাকাটি শুরু করে দিলেন কারণ তিনি ততক্ষণ যুদ্ধ করতেছিলেন আল্লাহর রাসূল কি আল্লাহ কি এবং আল্লাহর দিন কি বিজয় এসে দেখার জন্য দিনের জন্য ইমানের দাবি অনুযায়ী ইমানের কারণে তিনি দিনের পক্ষে তরবারি ধারণ করে একজন বাতিল পন্থী কুফরি শক্তি বিরুদ্ধে তিনি তরবারি ধারণ করে তার পিতাকে তিনি গর্দান নামায় দিয়েছেন এটা ঠিক এটা ছিল তার সঠিক কাজ তবে সন্তান হয়ে তিনি পিতাকে আঘাত করেছেন নিহত করেছেন বলেন তো দেখি সন্তান এবং পিতার মধ্যে একটা আলাদা মহাব্বত আছে নাকি অবশ্যই আছে সেই মহাব্বতের কারণে তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন না এবারে অবস্থায় যখন যুদ্ধ শেষ হয়ে গেল আমার নবীজি বলেন সাহাবিয়ান আমার সাহাবী আবু উবাইদা কোথায় সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ যাব আবু উবাইদাকে তো আমরা দেখতেছি না রাসূল বললেন তাড়াতাড়ি চলে যাও আবু উবাইদাকে খুঁজে বের করে আনো রাসূলের কথা শুনে সকল সাহাবায়ে কেরাম খুঁজতে লাগলেন খুঁজতে খুঁজতে ওই যে যুদ্ধের ময়দানের পাশেই পাহাড়ের পাদদেশে দেখতেছেন আবু উবাইদা কান্নাকাটি করতেছে সাহাবায়ে কেরাম তাকে ধরে আনলেন সবাই তাকে ধরে এনে রাসূলের সামনে হাজির করলেন আমার নবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলার চোখের দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসেন আবু উবাইদার চোখে পানি আমার নবীর মুখে হাসি এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না আবু উবাইদার চোখে পানি কাঁদতেছে আর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন তার কারণ কি রাসূল বললেন শোনো সাহাবীরা আমি নবী তোমরা তো নবী না আমাকে যা জানানো হয় তোমরা তো তা জানো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোযোগ দিন এই মুহূর্তে হযরতে জিব্রাইল এসে আমার কানে একটা সুসংবাদ দিয়ে গেল সেটা হলো আমি জানতে পেরেছি আবু উবাইদা আমাকে মহব্বত করে আল্লাহকে মহব্বত করে আল্লাহর দিনকে মহব্বত করে আল্লাহর দিনকে জমিনে বিজয় এসে দেখবে এই মন মানসিকতা নিয়ে সে তরবারিটা উঁচু করে সে আপন জন্মদাতা পিতা যারা যে কুফরি শক্তি হয়ে আবু জাহেলের সঙ্গে এসেছিল সন্তান হয়ে পিতার পর্দান চালানো দিয়েছে ইসলামের সৈনিক হয়ে ইসলামের তরবারি হয়ে কুফরি শক্তিকে সে দুনিয়া থেকে উপকার করেছে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজে এমন খুশি হয়েছেন আমাকে জানানো হলো জিব্রাইল বলে গেল ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি করে আবু উবাইদাকে সুসংবাদটা দিয়ে দেন সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজে এমন খুশি হয়েছেন যে দুনিয়াতে আবু উবাইদা জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে দুনিয়াতে 10 জন সাহাবী যাদেরকে আশারে মুবাশশারা বলা হয় 10 জন সাহাবীকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে একজন হলেন হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ ইমান কি দুর্বল ছিল না মজবুত মজবুত ইমানের দামটাই বেশি ইমানের দাম কি বেশি বেশি যারা তা হইলো আল্লাহ দেখেন বাহিরের চারা ভিতরেরটা ইন্না আকরাকুম ইনদাল্লাহ ইয়াতাকুম ভিতরেরটা দেখেন আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে ভাবে ইসলামকে সমুন্নত করার জন্য নিজের জীবনের পাপ করেন নাই ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন আল্লাহ রাসূল এবং আল্লাহর সম্মান মর্যাদাকে টিকিয়ে রাখার জন্য যেমন ভাবে তিনি নিজের পিতার কর্তান কিনামায় দিয়েছেন আজ আমরা যারা সন্তানেরা আছি কেউ যদি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে যদি আমার পিতাও হয় আমার ভাই হয় আমার কোন আত্মীয় হয় তাকে ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না ছাড় দেওয়া হবে না কথা বলছেন কিনা
বাতিল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য আমি আসান কেন করে জোহাজ করে দেখা দেয় আমার ভাইয়া, আজকে ইমানটা যারা আমাদের মনের মধ্যে গেঁথে দিতে চান, ইমানটাকে আমার আপনার ভিতরে যারা বর্তমান করে দিতে চান, যারা ময়দানে কথা বলেন কোরআন থেকে, যাদের কণ্ঠ শোনে, যাদের কণ্ঠে এই কোরআনের বাণী শোনে, কর্ম কোহর দিয়ে কলিজা স্পর্শ করে, ইমান বৃদ্ধি পায়, মজবুত হয়, আজকে সেই সমস্ত মানুষকে অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আসবে এই সমস্ত বাতিল শক্তি পালাবার পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তৌফিক দান করুন। বলছি আমি সম্মানিত হাজির, তাহলে ইমানের দামটাই বেশি, চেহারার দাম নয়, বাহ্যিক কোনো বিষয়ে দাম নয় আল্লাহর কাছে। দেখেন একজন সাহাবী, নাম হচ্ছে হযরত সাদ আল আসওয়াদ আল সুলাই, তিনি হলেন আফ্রিকার মানুষ। কোন দেশের মানুষ? আফ্রিকা। আফ্রিকার মানুষের চেহারা কেমন বলেন তো? কেমন চেহারা? কালো, নীল, কালো, কালোর মধ্যে আবার ডবল কালো, মানে পরে মধ্যে কোয়ালিটি আছে। ওরা আবার সাদা চেহারা মানুষের পছন্দ করে না, ওরা মনে করে এটাই আমার মানুষ চেহারা, ওরা কালোটাই তাদের কাছে পছন্দ। এরকম কিছু কালো আছে বোঝার উপায় নেই, অন্ধকার অন্ধকার রাত হলে তো কথাই, এর মধ্যে থেকে যখন তারা মুসকি একটা হাসি মারে দাঁত বের করে, তখন বোঝা যায় কিছু একটা আছে। বুঝতে পারছেন এরা কার সৃষ্টি? আল্লাহ সৃষ্টি। তো এই কারো সাহাবি সাদ আল আসওয়াদ, আসওয়াদ মানে হচ্ছে কার? তো এই সাহাবি দুঃখ করে আমার নবীদের সামনে এসে বলতো, সিনিয়র রাসূলুল্লাহ, মনে মনে আশা ছিল জীবনে বিয়ে করব, মনে হয় সে আশা পূরণ হলো না। রাসূল তার এই বলার বাচন ভঙ্গি দেখে আমার নবীজি হৃদয়ের দাগ কেটে গেল। রাসূল বলছে, কেন বিয়ে হবে না? তুমি তো পুরুষ মানুষ, কেন বিয়ে হবে না? এই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার ঠোঁট ফাটা, পা ফাটা, আমি খাটো মানুষ, আমার চেহারা এমন কালো, মেয়ে তো দূরের কথা, মেয়ের বাপ মা আত্মীয় কেউ পছন্দ করে না। যতগুলো মেয়ে দেখেছি, অনেক মেয়ের বাপ মা আত্মীয় স্বজন মেয়েকে আমার কাছে আসতেই দেয়নি দেখার জন্য। দুই এক জায়গায় যখনই মেয়েরা আসছে, মেয়েরা যখন আমার চেহারা দেখছে, দেখা মাত্রই জরুর, মানে কথা বলার সুযোগ দেয়নি, এমন একটা অপছন্দের মানুষ আমি। এই জন্য আমার তো বিয়ে আর হবে না। অনেক মেয়ে দেখেছি জীবন, দেখার চেষ্টা করেছি, বিয়ের জন্য বহু চেষ্টা করেছি, হয় আমার নবীজি তার কষ্টটা বুঝতে পারলো। নবীজি বললেন, সাহাবী দুঃখ করো না, চিন্তা করো না, দুঃখ করো না সাহাবী, ওরে সাদা লস, এই মদিনার বর্তমান সময়ে সবচাইতে সুন্দরী যুবতী রমণী এমন অনেক আছে, তার মধ্যে বর্তমান সময়ে ইবনে ওয়াহাব আবার সাহাবী একজন আছে, এই ইবনে ওয়াহাবের কন্যা, সে হলো যুবতী রমণী বিবাহের উপযুক্ত। তার এই সুন্দরী ইবনে ওয়াহাবের সুন্দরী কন্যার সঙ্গে আমি তোমার বিয়ের ব্যবস্থাটা করে দেব। এই সাহাবি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সাথে ঠাট্টা মশকরা করেন? অবশ্যই ব্যবস্থাটা হয়ে যাবে। সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে হবে একটু দলিল দিয়ে দেন। নবীজি বললেন, শোনো সাহাবী, একটু অপেক্ষা করো, আমার নবীজি সুন্দর করে এবার ইবনে ওয়াহাবের কাছে সুন্দর করে চিঠি লিখলেন, সুন্দর করে চিঠির মধ্যে লিখলেন ইবনে ওয়াহাবের, আমার পাঠানো যুবক
এই কালো সাথীর সঙ্গে তোমার মেয়ের বিয়ের ব্যবস্থাটা করে দিও। এই নাচিকি পাই হযরত সাহাবা সুয়াদ রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা হাতের মধ্যে নিয়ে নিলেন, চোখে লাগালেন, মুখে লাগালেন, বুকে লাগালেন, পকেটের মধ্যে রাখলেন, রওনা করলেন। ইবনে ওহাবের বাড়িতে যখন তিনি চলে গেলেন, বাহির থেকে তিনি সালাম দিয়ে দিলেন, ভিতর থেকে সালামের জবাব এলো। ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে আসলেন, এসে দেখতেছেন একজন কালো যুবক দাঁড়ানো, চেহারাটা কুচ্ছিত, ভালো দেখা যায় না, এমন একজন যুবক দাঁড়ানো। তার কাছে যখন চলে আসলেন, বলা হলো পরিচয় জানার জন্য, এবার ওই হযরতে সাদ রাসূল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, চাচা আমি হলাম সাদ রাসূল, রাসূল আমাকে পাঠিয়েছেন। এই কথা বলে তিনি পকেট থেকে চিঠিখানা বের করে নিয়ে ইবনে ওহাবের হাতে দিয়ে বলতেছেন, চাচা এই নেন চিঠি, ব্যবস্থা করে। সুবহানাল্লাহ, মানে রাসূল পড়েছে চিঠি, এই কাজ তো না হয় কইলে নেন ব্যবস্থা করে। ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেছে, কয় কি নেন ব্যবস্থা করেন, কি এমন চিঠি সেটা? এবার ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা চিঠিখানা খুলে তিনি দেখতে পেলেন, মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পাঠানো চিঠি। এখানে লেখা আছে, যা তিনি উচ্চ স্বরে আওয়াজ করে তিনি পড়তে লাগলেন, তিনি পড়তেছেন, এখানে বলা আছে, ইন্নাহাদে তোমার কন্যার সঙ্গে আমার পাঠানো এই যুবকের সঙ্গে যেন বিয়ের ব্যবস্থাটা করে দাও। এই চিঠি যখন তিনি আওয়াজ করে পড়লেন, ভিতর থেকে তার মেয়ে সব শুনে ফেলেছেন, ভিতর থেকে তিনি কান্না শুরু করে দিয়েছেন, তার মেয়ে কান্নাটাকে শুরু করে দিয়েছে। এই কান্না আওয়াজ ইবনে ওহাবের কানে আসলো, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শুনতে পেলেন এই কান্নার আওয়াজ। যখনই তার কানে এই কান্নার আওয়াজ চলে এসেছে, তখনই তার মনটা দুর্বল হয়ে গেছে। তিনি ভেবেছেন, মনে হয় চিঠির কথাগুলো শুনে এই ইবনে ওহাবের কন্যা মনে হয় উকি ঝুঁকি মেরে জানালার থাক দিয়ে মনে হয় আমাকে দেখে ফেলেছে, আমি তো পছন্দের কোনো মানুষ না, অপছন্দের লোক হয়তো দেখে ফেলেছে, আর আমার কিন্তু পছন্দ করার কোনো প্রশ্নই আসে না, এজন্যই হয়তো কান্নাকাটি শুরু করে দিয়েছে। এবার মনটা খারাপ করে সে দাঁড়িয়ে আছে, হযরতে সাদ রাসূল মন খারাপ করে দাঁড়িয়ে রইল। এবার কি করল, ইবনে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার আওয়াজ শুনে ঘরের মধ্যে চলে গেলেন, গিয়ে বলছেন, ও আমার মেয়ে, ও আমার কন্যা, কাঁদব কেন, কি হয়েছে, আমাকে কিছু বলো, কেন কাঁদছ? ইবনে ওহাবের কন্যা আরো কান্নাটা বাড়ায় দিলেন। এবার বলল, ও আমার মা, ও আমার কন্যা, ও আমার মেয়ে, খেলোয়াড় তোমার মনের কি কথা বলো, মনে হয় ওই ছেলেটাকে ওই যুবকটাকে তোমার পছন্দ হয় না, মনে হয় আমি বুঝতে পেরেছি কারণ আমারও তো পছন্দ নয়, হয়তো তোমার পছন্দ হয় নাই, এজন্যই মনে হয় কাঁদতেছ, অসুবিধা নাই, আমি রাসূলের কাছে পাল্টা আরেকটা চিঠি লিখে দেব যে আমার মেয়ে তাকে পছন্দ করে না, আপনার পাঠানোই কালো সাহাবীকে আমার মেয়ে পছন্দ করে নাই, এইরকম করে একটা চিঠি আমি পাল্টা লিখে দেব। এই কথা শোনা মাত্রই তার মেয়ে রেগে উঠল, এবার বলতেছে, খামোশ হয়ে যান আব্বা জান, খবর হয়ে যান, থেমে যান, এমন কথার মুখ দিয়ে বলবেন না, আমার আব্বাজান, আমার এই কান্না তো কোন কষ্টের কান্না নয়, দুঃখের কান্না নয়, আমার কথা তোমার শুনুন, এমন সিদ্ধান্ত এমন কথা বলবেন না, আমার এই কান্না তো হলো আনন্দের কান্না, কারণটা হলো আমি চিন্তা করলাম এই মদিনায় অসংখ্য বিবাহের উপযুক্ত যুবতী নারী রয়েছে, কিন্তু তাদের কথা না ভেবে শরমান্না রসুল আমার মতো একজন নগণ্য মেয়ের বিয়ে চিন্তা করে। সুতরাং আব্বাজান কোন কথা হবে না, স্বয়ং রাসূল আমার জন্য পাত্র পছন্দ করে পাঠিয়েছেন, সুতরাং আমার যদি কোনোদিন বিয়ে হয় রাসূলের ওই পাঠানো যুবকের সঙ্গে আমার বিয়ে হবে। তাহলে দেখেন
এখানে ওই ম্যান সাহাবি ওই চেহারার নাম দিয়েছে নাকি মানে কারণ সে জানে চেহারা নেই তো রাসূল যাকে পাঠিয়েছে তার ভিতরে ইমানটা মজবুত আছে সুবহানাল্লাহ কিন্তু আমরা সমাজে বিয়ে শাদী দেওয়ানো বা করানোর সময় আমরা দেখি কার যদি মেয়ে পক্ষ হয় ভাবে ছেলে কত টাকা ইনকাম করে এই ইনকামটা বৈধ না অবৈধ এটা দেখা হয় কথা বলছি আবার অনেকে আছে আমাদের এলাকায় যেটা এখনো চালু আছে সেটা হলো ছেলের বাড়ি দেখতে যায় গিয়ে দেখে কত বড় খড়ের পানা আছে আপনারা কি বলেন মানে ধানের যে আমরা বলি খড়ের পানা আপনারা কি বলেন অনেক জমি জমা আছে না থাকলে তো এত খেয়ার থাকে না তাহলে এখানে বিয়ে দেওয়া এইরকম একজন ছেলের বাবা খুব টাউট সারা সে চিন্তা করছে তার ব্যবস্থা ছেলেকে যখন বিয়ে করা সুদের উপর টাকা নিয়ে খালি খেয়ার কিনছে কিছু নাই বাড়ির জায়গায় কোনো মতো আসছে সুদের উপর টাকা নিয়ে স্ত্রীর উপর টাকা নিয়ে খেয়ার কিনে বিশাল বড় পাড়া দিচ্ছে মেয়ের পক্ষের লোকেরা দেখতে আসছে আসেই তো তাদের মাথা খারাপ মেয়ের স্ত্রী এত বড় বিশাল পাড়া তাহলে তো অনেক জমি আছে আর কিছু না আমি মেয়ের বিয়ে দিয়েছি কয়েকদিন না যেতেই ওই কিস্তির লোকেরা সুদের টাকা যাদের কাছ থেকে তারা আসে একে আর বাড়িতে পারে না সেটা ঠিক মতো খেয়াল সুদের নিয়ে যেতে যাতে পারাই না এখন মানুষের পাওনাদারদের ভয়ে এর বাড়ি ছেড়ে পালাইছে মেয়ের বাবা এসে চিন্তা করে কে কিন্তু পালাও নাই মানুষও নাই কি করলেন মেয়ের বিয়ে মানে ভিতরে একটা গর্ব এসে গেছিল মনে করছে জমিদার এই মনে করে বিয়ে আসলে তো ছেলেকে বিয়ে করানো বা মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে দেখতে হবে যে প্রথম নাম্বার যেটা দেখতে হবে যে দিনদারিতে আছে কিনা কত বড় ঠিক ছেলের ইনকাম কম অল্প ইনকাম যদি সেটা বৈধ হয় হালাল হয় এর মধ্যেই বরকত দিবেন কে কিন্তু মেয়ের বাবার আমরা সেটা বুঝতে চেষ্টা করি না এর মধ্যেই আপনার মেয়ে শান্তিতে থাকে ঠিক মানে কি বিয়ে করার ব্যাপারে না আচ্ছা আবার ছেলেরা যখন বিয়ে করবে তখন মেয়ের চারটে গুণ দেখতে হবে কয়টা এই হাদিস তো আমরা ফলো করি তাহলে হাদিসটা একটু শোনা দিই আমার নবীজি বলেছেন দুনকা হুল মারাআতুল আরবাঈন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা তাহলে তার মধ্যে চারটা গুণ দেখবা এক নম্বর হলো লিমা লিহা তার সম্পদ আছে কিনা দেখবা দুই নম্বর লিহাসাবিহা বংশ মর্যাদাটা কেমন সেটাও দেখে নিবা তিন নম্বরে ওলি জামালিহা সুন্দরী কেমন সেটাও দেখে নিবা চার নম্বর ওলি দিনহা দিলদারিতে তার ভিতরে আছে কিনা তাও দেখে নিবা পরবর্তী অংশে রাসূল আবার বলছেন ফাজফার বিদাতি দিন তারিবাতি আনাতা আমি রাসূল দুই জিহাদ বলি মনি হয়ে যা এবার আমার নবীজি কথাগুলোকে এবার ঘুরায় বলতেছেন শোনো তোমরা যদি প্রথম নম্বরে সম্পদ যদি নাও হয় মেয়ের যদি নাও থাকে দুই নম্বরে বংশ মর্যাদা যদি ভালো না হয় তিন নম্বরে যদি তার ওই চেহারাটাও যদি সুন্দর নাও হয় এই তিনটা যদি না থাকে চতুর্থ নম্বরে ওই দিনহা এই দিনদারিতে যদি তার মধ্যে পেয়ে যাও আর এই উপরে সবগুলোকে বাদ দিয়ে একটাই গুণ দিনদারিতাকে প্রাধান্য দিয়ে যদি কেউ বিয়ে করে আমি রাসূল এই দিনদারিতার পক্ষেই থেকে গেল স্বামীকে সাইজ করবে স্বামী তো অনেক জায়গায় দেখা যায় এটা
এগুলি না দেখে যুবকেরা যৌতুক দিয়ে বিয়ে করে। যৌতুক যখন বইয়ের পাওয়ার বেড়ে যায়, মানে কিনে নিছে, কিনে নিছি স্বামীকে ইচ্ছা মতো ভাবাই করে, স্বামীও ভয় পায় দুর্বল, আমি তো টাকা নিছি বইয়ের কাছ থেকে, মহরণা দেয় না, উত্তর দেয় যৌতুক, যৌতুক খাওয়া সুন্দরতা ফরজ, ফরজ হারামে খুব আরাম, তাই না? যৌতুক দিয়ে বিয়ে করে সে দুর্বল ভয় থাকে, মাঝে মাঝে রেগে গেলে বউ করে, বউ চিৎকার দিয়ে তখন ডাকা রয়েছে নি, ভয়ের ঠেলায় স্বামী করে আম্মা আসতেছে, এই অবস্থায় চলতেছে, এরকম চলতেছে, আসতেছে সময় তাড়াতাড়ি, তাহলে গুণ এই চারটে গুণ দেখে বিয়ে করবেন কারা? বলেন তো রাসূলের হাদিস ফলো করে কারা বিয়ে করবে? ফাসা সাহাব তো বিয়ে করবে, যারা যুবক মানুষ বিয়ে করবে তারা, তাদের মধ্যে এই হাদিস যুক্তিও আছে, এখন বিয়ে তো একাধিক করার অনুমতি আল্লাহ দিয়েছেন, জানেন কি দেন নাই, দিয়েছেন কি দেন নাই, দিয়েছেন মাসলা সুলা রুবা দুই তিন চার, তোমরা যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারো তাদেরকে সমবর্তন, যদি তাদের মধ্যে মানে একদম আদর যাকে বলা হয় ন্যায় বিচার যদি করতে পারো, তোমরা একাধিক স্ত্রী গ্রহণ করতে পারো, কোনো সমস্যা নাই। তবে আল্লাহ একজন পক্ষী, কারণ হলো ওই একাধিক স্ত্রী পালার যোগ্যতা মেধা হেকমত আমার আপনার ভিতরে কিন্তু নাই, এই জন্য আমরা একজন পক্ষী, তবে একাধিক অনুমতি দিয়েছেন এই জন্য যাতে করে সমাজ থেকে জেনা দূর হয়ে যায়, পৃথিবী থেকে যারা জেনা উৎখাত হয়ে যায়, এই জন্য আল্লাহ পাক একাধিক বিবাহের অনুমতি রেখে দিয়েছে। অনেকে আছে স্ত্রী বউ বাড়িতে রেখে পরকীয়া করে, আছে না নেই, গোপনে করতেছে, কিন্তু আমার সেই বোন জানে না, তার স্বামী তাকে না জানায় গোপনে অবৈধভাবে এইভাবে জেনার কাজ করতেছে, জানে না, এই জেনার হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক এই ব্যবস্থাটা রেখে দিয়েছেন। তবে একাধিক বিয়ে মানে দুই বিয়ে করার আগে সাবধান, আপনার ওই রকম জ্ঞান হেকমত থাকতে হবে, সকাল বিকেল সব করার আগে আপনি সেটা মানে মিটাতে পারবেন না, এরপর যে কোনো বিষয়ে সমবর্তন করতে পারবেন না, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবেন না, এই যোগ্যতা না থাকলে বিয়ে করার দরকার নেই। হ্যাঁ, চাচা বিপদ আছে, দেখেন আমার এটা শিখতে হবে আমার রাসূলের জীবন থেকে, কোথা থেকে? একদিন আম্মাদান আয়েশা, আম্মাদান হাফসা সহ চারজন স্ত্রী, আমাদের আম্মাজান চারজন আমার রাসূলের সামনে এসে মারাত্মক একটা প্রশ্ন করে বসছে। আম্মাদান আয়েশা খুব চালাক মানুষ, ছোট মানুষ, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা চারজন স্ত্রী আপনার সামনে আসি, এই চারজনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন বলেন তো দেখি? আচ্ছা বলো তো, এই প্রশ্নের জবাব দেওয়া সহজ না কঠিন? মনে করেন আপনার চারজন স্ত্রী আছে, চারজন যদি একসাথে এসে বলে আমাদের চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন বলেন তো স্বামী, বলতে পারবেন? যদি বলেন যে সালমা তোমাকে বেশি ভালোবাসে, আর যদি রহিমা করিমা নাজমা ওটি কি শুরু করে দিবে, জানবা কি হয়েছে, অবশ্যই আমি জবাব দেব, তোমাদের ভিতরে কাকে আমি বেশি ভালোবাসি অবশ্যই আমি নবীর জবাবটা দিয়ে দেব, তবে সেটা আজকে নয়, আগামীকালকে আমি এই প্রশ্নের জবাব দিয়ে দিব। এখান থেকে আমাদের একটা শিক্ষা আছে, সেটা হলো কেউ যদি কোনো কিছু জানতে চায়, বিশেষ করে আমরা যারা হুজুর আছি ওলামায়ে কেরাম, আমাদের কাছে যদি কেউ ফতোয়া কোনো মাসালা জিজ্ঞেস করে জানতে চায়, অনেকে আছে ঠাস করে একটা ফতোয়া মেরে দেয়, না জানি আছে না জানি, দরকার নেই, সময় না, আপনি পাঁচ দিন নেন, দশ দিন নেন, দুই দিন নেন, একদিন অথবা এক ঘন্টা হলেও সময় নেন, এটা হলো সুন্নাহ, এটা কি সময় নেওয়াটা সুন্নাহ, এর মধ্যে বরকত কল্যাণ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার নবী যদি সময় নেন, যখন সন্ধ্যা পার হয়ে গেল আমার নবী যে কি করলেন, সর্বপ্রথম
আম্মাদের আয়েশার ঘরে ঢুকবেন তার আগে তিনি প্রস্তুতি নিয়ে নিলেন, সেটা হলো সুন্দর করে বাছাই করা আটটা খেজুর। আমার নবীজি সুন্দর সুন্দর আটটা খেজুর নিলেন, এই খেজুর আটটাকে দুইটা দুইটা করে ভাগ করলেন, তাহলে কয়টা কয় ভাগ হয়? চার ভাগ হলো। এক ভাগের মধ্যে দুইটা খেজুর, একটা প্যাকেট বানালেন সুন্দর করে, প্যাকেটের মধ্যে দুইটা খেজুর, আরেকটা প্যাকেটের মধ্যে দুইটা খেজুর, এইভাবে করে চারটা প্যাকেট। সকল প্যাকেটের মধ্যে কয়টা করে খেজুর বলে? দুইটা। এই যে দুইটা করে খেজুর মোট চারটা প্যাকেট। আমার নবীজি কি করলেন? এই প্যাকেটগুলো পকেটের মধ্যে নিয়া সর্বপ্রথম আম্মা জান আয়েশার ঘরে তিনি চলে গেলেন, সালাম দিয়ে বললেন আয়েশা রে, ওরে আয়েশা, ওরে হুমায়রা, কোথায় তুমি? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে আসলেন, সালামের জবাব দিলেন। আমার নবীজি বললেন আয়েশা রে আমার কাছে আসো। নবীজি বিছানার উপরে বসে পড়লেন, আম্মা জান আয়েশাকে কাছে বসালেন, পকেটের মধ্যে হাত দিয়ে ওই যে একটা প্যাকেট বের করলেন যার মধ্যে দুইটা খেজুর। আমার নবীজি এবার এই প্যাকেটটা আম্মা জান আয়েশার হাতে দিয়ে বলছেন, আয়েশা রে শোনো, আমি কিন্তু তোমাকে দারুণ ভালোবাসি, আমি রাসূল তোমাকে খুবই ভালোবাসি, তোমাকে ভালোবেসে উপহার হিসেবে এই যে দুইটা খেজুর আমি তোমাকে দিয়ে দিলাম, খবরদার খবরদার এই কথা যেন আর কেউ না জানে। এবার আপনাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুব খুশি হয়ে আছেন। আমার নবীজি ঘর থেকে বের হয়ে আম্মা জান হাফসার ঘরে চলে গেলেন, গিয়ে সালাম দিলেন, সালাম দেওয়া মাত্রই আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের জবাব দিয়ে দৌড়ে কাছে আসলেন। আমার নবীজি বিছানার উপরে বসে আম্মা জান হাফসার কাছে বসালেন, বসায় বলছেন হাফসা রে শোনো, এই বলে আমার নবীজি আরেকটা প্যাকেট বের করলেন যার মধ্যে দুইটা খেজুর, এটা আম্মা জান হাফসার হাতে দিয়ে বললেন, ওরে হাফসা শোনো, আমি রাসূল কিন্তু তোমাকে দারুণ ভালোবাসি, খুব ভালোবাসি, ভালোবাসার উপহার হিসেবে এই দুইটা খেজুর তোমাকে দিলাম, খবরদার এই কথা যেন কেউ না জানে। এইভাবে করে প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলে দুইটা করে খেজুর দিলেন, আর একই কায়দায় একই কথা বললেন, তোমাকে দারুণ ভালোবাসি, এই খেজুরের কথা যেন কেউ না জানে। এইভাবে করে আমার রাসূল বের হয়ে আসলেন। রাত যখন পেরিয়ে গেল সকালবেলায় আম্মা জানেরা সকলে আমার নবীজির সামনে হাজির, কারণ তাদের একটাই আকাঙ্ক্ষা এই প্রশ্নের জবাব তারা শুনবেন। এবার চারজন আম্মা জান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে কিন্তু আমাদেরকে জবাব দেওয়ার কথা যে প্রশ্নটা করেছিলাম, আমাদের চারজনের মধ্যে আপনার এই যে চারজন স্ত্রী, আমরা এই চারজনের মধ্যে কাকে বেশি ভালোবাসেন আজকে কিন্তু বলার কথা। আমার নবীজি বলছেন, শোনো স্ত্রীরা, অবশ্যই আমি বলব, যেহেতু আমি কথা দিয়েছি বলব, সেটা বলার জন্যই তো আমি বসে আছি, তাহলে শুনে নাও, মনোযোগ দিয়ে তোমরা একটু শুনে নাও, আমি রাসূল কাকে বেশি ভালোবাসি শুনে নাও। ও আমার স্ত্রীরা রে, গত রাত্রিতে আমি যার হাতে তুইটা খেজুর দিয়েছি আমি রাসূল তাকেই সবচাইতে বেশি ভালোবাসি। আল্লাহু তাকবীর, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, রাসূল তো আমাকে দুইটা খেজুর দিয়েছেন, তার মানে আমাকে বেশি ভালোবাসেন। আম্মা জান হাফসা তাই একই কথা বলতেছেন, রাসূল তো আমাকে দুইটা খেজুর দিয়েছেন, তার মানে তো রাসূল তো আমাকে তাহলে বেশি ভালোবাসেন। সকল স্ত্রীরা একই চিন্তা, সবার মনে একই আনন্দ, কারণ সবার মনে একই কথা, তারা ভাবতেছে মনে মনে যে রাসূল তো আমাকে দুইটা খেজুর দিয়েছেন, তার মানে আমাকে বেশি ভালোবাসেন। এইভাবে করে আমার নবীজি খুশি, আম্মা জানেরাও খুশি, আল্লাহও খুশি হয়ে যায়। তাহলে দেখেন এই জবাবটা যদি আগের দিন দিতে সম্ভব ছিল, কি হেদ পক্ষাটা নেন পরের দিন বললে
সবার হাতে দুইটা করে খেজুর দিয়েছেন। সবাই ভাবছে তো যার হাতে দুইটা খেজুর দিচ্ছেন রাসূল তাকে বেশি ভালোবাসেন, তার মানে আমাকে ভালোবাসেন। সবাই সবাবত করে আচ্ছা এখানে কথা হচ্ছে কিসের, কিসের আলোচনা? আচ্ছা শোনেন, তাহলে এইরকম হেকমত আমার আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় বিয়ে করার চিন্তা মাথায় আনা যাবে না। কথা বলুন, বুঝতে পারছেন? এরকম হেকমত থাকা লাগে, দ্বিতীয় বিয়ে করলে বিপদ আছে। ছোট্ট একটা উদাহরণ দেবো নাকি শোনেন, তারা একজন চাচা বয়স বেশি না, 40 শত, তিনি মাঝে মাঝে পাবলিকে চিল্লা দেন, নেশার দাম চিল্লা দেন, তার অনেক সম্পদ আল্লাহ পাক থেকে অনেক সম্পত্তি দিয়েছেন। না এটা বিরক্ত হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, মেহরবানি করে আপনারা মা তুলতে বিঘ্ন করবেন না, আওয়াজ আসছে। মেহরবানি যুবক ভাইরা আপনাদের কাছে করজোরে অনুরোধ করছি, আওয়াজটা আসার কারণে আলোচনায় বিঘ্ন হচ্ছে, মেহরবানি করে আপনারা একটু চুপ করবেন ইনশাআল্লাহ। তো সময় তো হাজারি, এখন এই চাচা তিনি ভাবতেছেন আমি ইমানটাকে হিফাজত করার জন্য আরেকটা বিয়ে করি, বিয়ে করছেন যেহেতু আল্লাহ অনুমতি দিয়ে রাখছেন, তিনি বিয়ে করছেন। কয়েকদিন যেতে না যেতেই ঝগড়া শুরু, দুই দুই স্ত্রী এই ঝগড়া মিটাতে কাজ সারা চাচা চিন্তা করছে বিয়ে না করেই মানে ভালো আছে, কি যে শুরু হলো ঝগড়া মিটাতে না পারে, দুঃখে বলতেছে তোমরা থাকো ঘর সংসার নিয়ে থাকো, আমি একটা দুই সিল্লা চলে গেলাম। কয় সিল্লা? দুই সিল্লা সমান কয় দিন বলেন তো? 80 দিন। এখন চলে গেছে দিনের পর দিন যায়, 10 দিন 15 দিন 20 দিন যখন চলে যায় এইভাবে, এখানে এই দুই স্ত্রী বড় জোর আর ছোট জোর চিন্তা করে ভুলই করলাম মনে হয়, কি জন্য একটা ঝগড়াঝাটি করলাম চলে গেল, আমাদের স্বামী তো আসতেছে না, মানে সে তো আমাদের মানে রাগ করে চলে গেল, আসে কি না আসে, তা দুই সিল্লা বড় স্ত্রী তো যান, দুই সিল্লা সমান 80 দিন, ভাবছে না যা 80 দিন পরে তো আসাই লাগবে, তখন কথা তখন অপেক্ষা করে আছে। 80 দিন যখন শেষ হয়ে গেছে, চাচা তো চলে গেছে, সে নোয়াখালী নদী দক্ষিণাঞ্চলে, মোবাইল নাই, জলযোগের ব্যবস্থা নাই, বাড়ি হচ্ছে সে রংপুর, তা 80 দিন যখন পার হয়ে গেছে, দুইজনে সেজে গুজে বসে আছে ঘরের মধ্যে, আজকে আসুক, আজকে তো আসার দিন, বড় স্ত্রী চিন্তা আজকে আসা মাত্রই আগে আবার ঘরে নিয়ে যাবো, কদম মুসি করবো, প্রয়োজনে বাঁচাবো, ছোট বোনের চিন্তা তাই আসলে পারি আমার ঘরে নিয়ে চলে যাবো, তাকে কদম মুসি করবো, সালাম করবো, ভোলটুলি বাঁচাবো, এই চিন্তা দুইজনে। কিন্তু বিকেল যায়, সন্ধ্যা যায়, রাত 8টা পার হয়ে যায়, তাও কোনো খবর, তারা ভাবতেছে হয়তো ঢাকা শহরে জ্যাম, মানে দেরি হতে পারে, তাও আশা ছাড়ে না যে আশা আজকে আসবে। যখন 10টা পার হয়ে গেছে 11টা বাজে, বড় স্ত্রী ছোট জনক বলতেছে সবে ছোট মনে হয় দেরি হবে, এত রাতে হ্যারিকেনের পাওয়ার এত বাড়ায় দিলাম, একটু কমায় দেবে, তেল কম করুক, আমরা বসে থেকে অপেক্ষা করি, হ্যাঁ হ্যাঁ এটা এটা করা যায়, হ্যারিকেনের আলোটা কমায় দিয়ে চুপ করে বসে আছে চেয়ার নিয়ে, দরজা খুলে দিয়ে এখনো কোনো খবর নাই, 12টা যখন বেজে গেছে ওদিক দিয়ে 100 যাওয়া শুরু করছে, যাওয়ার সময় চিন্তা করে দেখতেছে কে দরজা খোলা, ভিতরে আলো যাবে টিম টিম করে, দরজা খোলা বলে তো চোরের, এরকম দরজা খোলা থেকে কি চোরের মন মানবে, এর দরজা আটকানো থাকলে তো মন মানে না, কোন কায়দা খুলে সব চুরি করে নিয়ে যায়, সিং সিং মারে আর তো খোলা পাইছে, চোর ভাবতেছে মনে হয় তাহলে দরজা দেওয়ার কথা মনে নেই, এই সুযোগে দেখি ঢুকি কিছু পাওয়া যায়, এই মনে করে চোর সরাসরি ঘরের মধ্যে ঢুকে আসছে, আলো তো কমানো অন্ধকার অন্ধকার, ঢোকা মাত্রই দুই স্ত্রী দুই দিকে খপ করে হাত ধরছে, ধরে বলছে আসো আমার ঘরে, বড় স্ত্রী করে আসো আমার ঘরে, তারা ফিরে আসো, ছোট বোন না না আগে আমার ঘরে চলো, মনে করছে স্বামী আসছে এই মনে করে, বড় দুঃখের কানে আবার
এই জন্য বড় স্ত্রী যতবারই করে আসি আমার ঘরে, আমার ঘরে চলো সোর খালি কয়, ওহো ছোট বোন কয় না আমার ঘরে আসো, ওই কয় ওহো, বড় স্ত্রী রাগ করে কয় থাকবে না বিনা, 80 দিন পরে এসে ওহো করো না, সোর তো বিপদে পড়ে গেছে কি করা হবে, সোর নড়তেছে না, বড় জনের করতেছে এই ছোট হেরে গিলের পাওয়ারটা বাড়ায় দিতে হবে, এতদিন পরে এসে কিসের ওহো বাড়ায় দেবে, আরো যখন বাড়ায় দিচ্ছে তো আসল লোক না, মায়ের শুরু করে দিচ্ছে ভাই, এই মায়ের খায়া বলবত হাতের থাকতে কেমন করে বের হয়ে দিছে তো যায় আর পায় আল্লাহ, অনেক বাড়িতে চুরি করতে নিয়ে যায় কিন্তু যে বাড়িতে দুই বউ আছে ওই বাড়িতে চুরি করতে নিয়ে যায়, চিন্তা করছে না খবরদার সাবধান হয়ে যাবে, দুই বিয়ার চিন্তা মাথায় রাখা বা আপনারা এখন মনে মনে বলতেছে না হজর বাড়িয়ে দিয়েছে, আসলে আল্লাহ কিন্তু একটা বউ এটা করা যাবে না, অনেক কথা ছিল, 12টা বাজলে 26 তারিখ ছিল, 26 তারিখ অন্য জায়গায় মারা গেছে, সারা রাত যাবে এখন প্রধান বক্তা রেখে এখানে মোনাজাত দিয়ে দেবো, তবে সামান্য আমি কিন্তু বলা হয়েছে মনে হয় সামান্য কিছু না, এটা কি রোমান কালেকশন না নাকি এমনি যারা 500,000 এরকম দিবে এরকম কিছু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ